নাট্যচর্চায় সকলের মন জয় করলেন জেলা সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। অনুষ্ঠিত হল বনগাঁ নাট্যমেলা 2024। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। রাজনীতির পাশাপাশি নাট্যচর্চায় সকলের মন জয় করলেন জেলা সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। যুক্ত রয়েছেন এক থিয়েটার দলের সাথে। জেলা সভাপতির নাটক দেখতে ভিড় উপচে পড়েছিল বনগাঁ নীল দর্পণে। সংস্কৃতির শহর বনগায় সোমবার থেকে শুরু হয়েছে বনগাঁ নাট্যমেলা 2024। বনগাঁর নীল দর্পণ ভবনে দুদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় ইতিমধ্যেই একটি নাটক মঞ্চস্থ হয়েছে, আবার মঙ্গলবার সন্ধ্যাতেও আরও একটি। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে আবার বাঞ্ছা নাটক। অশোকনগরের একটি থিয়েটার দলের সেই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। নারায়ণবাবু একদিকে যেমন সফল রাজনীতিবিদ, অন্যদিকে একজন নাট্যকর্মী। এদিন তার নাটক দেখতে ভিড় উপচে পড়েছিল। এ বিষয়ে অশোকনগর নাট্যমেলার নাট্যকর্মী বলেন, আমরা সবসময় চেয়েছি এমন এমন নাট্যকারদের নিয়ে কাজ করতে যাদের কাছ থেকে শেখা যায়। তাই নারায়ণ গোস্বামীর মতো মানুষের সঙ্গে এবার আমরা কাজ করলাম। অশোকনগর নাট্যমুখের এবার 25 বছর। আমরা সবসময় চেয়েছি যে এমন এমন নাটককারদের নাটক নিয়ে কাজ করব, যে নাটককারদের নাটক নিয়ে কাজ করলে এক ধরনের শেখা যায়, এক ধরনের নিজেদের নিরীক্ষার মধ্যে নিয়ে ফেলা যায়। মনোজ মিত্র সেরকম একজন নাটককার। আমরা এর আগে মোহিত চট্টোপাধ্যায় করেছি, নভেন্দু সেন করেছি, আমরা রবীন্দ্রনাথ করেছি, বার্টল ব্রেস্ট করেছি এবং ব্রাত্য বসু করেছি। আকস্মিক নারায়ণ দার সাথে, নারায়ণ গোস্বামীর সঙ্গে কথাবার্তা হয় আমাদের দলেরই দুজন, অরূপ গোস্বামী এবং সঙ্গীতা চক্রবর্তী। ওদের দুজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে নারায়ণ দা এই যে চরিত্রটা, এই যে একটা মানুষের একক লড়াই, তার সঙ্গে রাজনীতি নেই, তার সঙ্গে সামাজিক সংযোগ প্রায় নেই, একটা মানুষ একা একটা বাগানকে বাঁচিয়ে রাখছে, এইটা এই নির্জন কণ্ঠস্বরটা আজকের দিনে খুব দরকার। তাই জন্য মনোজ মিত্রের সাজানো বাগানকে অবলম্বন করে এবং যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সেটাও একটা বার্তা। এ বিষয়ে নারায়ণ গোস্বামী জানান, আমাদের এখানে প্রায় 6-7 দিন ধরে নাটক হতো, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে বনগাঁজে সবসময় সংস্কৃতিপ্রেমী সেটা আবারও প্রমাণিত হলো। সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ের প্রচারে বহু মানুষ এখানে এসেছেন নাটক দেখতে। এমনকি আমি একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি একজন নাট্যকর্মীও, তাই মানুষ এসেছেন আমার অভিনয় দেখতে। আমি সভাধিপতি, আমি একটা সংসারী মানুষ, আমার একটা বৃহত্তর পরিবার আছে, পলিটিক্সের মানুষ, তৃণমূলের পরিবার আছে, তারপরও আমার নিজের কিছু শখ, ইচ্ছা, কিছু ভালো লাগা, কিছু ভালোবাসার জিনিস থাকে, তার মধ্যে অভিনয় একটা। তো এবছরই আমি দুটো থিয়েটারের নাম লিখিয়েছি, দুটো থিয়েটার করছি। এটা বাঞ্ছারামের বাগানের যে পুরনো বাঞ্ছারাম দেখা গেছে মনোজ মিত্রকে, সেই চরিত্রই আমাকে দেখা যাবে। একটু পরিবর্তন, সংযোজন বিয়োজন, এখনকার সময়, তখনকার জমিদারি প্রথা, এসব নিয়ে নির্দেশকের একটা ভাবনা চিন্তা আছে। এবং এই ছবিটা, এই নাটকটা করবার আগে আমি মনোজবাবুর সাথে তার আশীর্বাদ নিয়ে এসেছি, তার প্রণাম করে এসেছি। কিন্তু নাটকটার বিষয়বস্তু হচ্ছে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি আপনাকে যুবক বানাতে পারে, ইচ্ছাশক্তি আপনাকে বুড়ো বানাতে পারে। ভেতরের যে আত্মশক্তি, যে আত্মম্ভরতা, সেই প্রাণশক্তি সেটাকে আপনি যদি সবসময় যুব রাখতে পারেন, যুবক ভাবতে পারেন, আপনি কোনোদিনই বুড়ো হবেন না। এ বিষয়ে নাট্যকর্মী বিভাস রায়চৌধুরী বলেন, অনেকদিন বনগাঁয় নাট্যচর্চা তেমনভাবে হচ্ছে না, নতুন করে তার ভূমি তৈরি হচ্ছে, সেই আকর্ষণেই আশা। আর রাজনৈতিক কর্মী হিসাবে পরিচিত নারায়ণ গোস্বামীর অভিনয় দেখার জন্য একটা আগ্রহ রয়েছে। নিশ্চয়ই আমি নাটকের মানুষ, বনগাঁয় অনেকদিন নাটক হয় না, মাঝে মাঝে চুপি চুপি দু একটা নাটক হয়ে গেছে, কিন্তু বনগাঁয় আমরা রেগুলার যারা নাটক করতাম তাদের কাজটা করোনার পরে অনেকটা আটকে গেছে, সেইভাবে হয় না, ফলে এরম বড় মাপে একটা নাট্যোৎসব হচ্ছে, সেইটার জন্যে নাট্যমন্দিরে এসছে পুরো, মানে আবার যে ভূমিটা তৈরি নাটক করবার জন্য সেইটা কেমন অবস্থা দেখবার জন্য এসছি। তাছাড়া বিশেষ আকর্ষণ হচ্ছে যে মনোজ মিত্রের বিখ্যাত নাটকের পুনর্নির্মাণ আমাদের ভাই অভি চক্রবর্তী করেছে, সেটাতে একজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামী, যার সাংস্কৃতিক পরিচয় সবাই জানে এখানকার, তার গান শুনেছি আমরা অনেক, কিন্তু তার নাটক দেখিনি, সেই আকর্ষণে এসেছি।
এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য বলেন, দীর্ঘদিন বাদে বনগাঁয় নাট্যমেলার আয়োজন হয়েছে, বহু মানুষ নাটক দেখতে এসেছেন, এটা ভালো লাগছে। আমাদের এখানে হতো প্রায় 6-7 দিন ধরে প্রত্যেক বছর, কোনো না কোনো কারণে হয়তো বছর 2-3 সেগুলো বন্ধ, আবার সেটা শুরু হয়েছে, এটা খুবই আনন্দ লাগছে। কারণ এইটা আমাদের বনগাঁর গর্ব যে আমাদের বনগাঁ সবসময় সংস্কৃতিপ্রেমীর বনগাঁ। এই বনগাঁ বিভূতিভূষণ নিখিল বন্দ্যোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্র রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ, তাই স্বাভাবিক বনগাঁ সবসময় সংস্কৃতিপ্রেমী। তার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে, এত পরিমাণ, কোনো প্রচার নেই, কিছু নেই, কয়েকটা হয়তো ফেসবুকে ছেলেরা দিয়েছিল পর্যাপ্ত পরিমাণে, কারণ পুজোর মরশুমে সময় হয়নি, কিন্তু এত দর্শক, এত মানুষ এসেছে, কারণ এতে বোঝা যায় আমাদের বনগাঁ একটা সংস্কৃতির পরে একটা আবেগ, সেই আবেগ আজকে সেটা ফুটে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।